করোনার কারণে বৃদ্ধি পেল জ্বর সর্দি কাশি ওষুধ বিক্রি। বর্ধমান শহরে বিভিন্ন ওষুধের দোকানগুলিতে বাড়ছে ভিড়, দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে চিন্তা বাড়াচ্ছে অমিক্রন। পাশাপাশি আবার আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বভাবতই জ্বর সর্দির উপসর্গ মানুষকে উদ্বেগ বাড়িয়ে তুলেছে, সেই সঙ্গে এই সকল উপসর্গ শরীরে আসার আতঙ্ক কাজ করছে মানুষের মন জুড়ে। সব মিলিয়ে জ্বর সর্দি কাশি এই প্রবণতা দেখা গেল পূর্ব বর্ধমানের শহর জুড়ে ওষুধের দোকানগুলোয় মানুষের ভিড়। ওষুধ ব্যবসায়ীরা জানান এই সময়টাতেই স্বভাবতভাবেই বিক্রি বেড়েছে অ্যাজিথ্রোমাইসিন 500, প্যারাসিটামল 650, এরিথ্রাল 500 সহ বিভিন্ন ঔষধের, সেই সঙ্গে পাশাপাশি বেড়েছে কাশির সিরাপের বিক্রিও। কেউ কেউ জ্বর সর্দি কাশি হওয়ার আশঙ্কায় কিনে রাখছে এই ধরনের বিভিন্ন ওষুধপত্র। আমি ওষুধ নিতে এসেছি সুমন্ত থেকে, আমার বিভিন্ন প্রবলেমের জন্য ওষুধ নিয়েছি, জ্বর সর্দি কাশি এরকম কোনো সিম্পটম আমার মধ্যে নেই। পূর্ব বর্ধমানের শহর জুড়ে চলছে আংশিক লকডাউন, বিভিন্ন প্রকার সচেতনতা জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে, তারই মাঝে চোখ রাগাচ্ছে জ্বর সর্দি কাশির মতো লক্ষণ, তাই ওষুধের দোকানগুলোতে বেড়েছে ভিড়, বেড়েছে বিক্রি। ডক্সিসাইক্লিন, ভিটামিন সি আর কার্বাল ভাব নেওয়ার জন্য কার্বাল প্লাস, অ্যাজিথ্রোমাইসিন, এগুলো চলছে। সর্দি কাশি জ্বর প্রচুর বেরিয়ে, প্রচুর বেরোচ্ছে এই কদিনে। প্যারাসিটামলটা মূলত কি কি কাজ করে? জ্বর ব্যথা গাঁত যন্ত্রণা এটাই। কোন বয়সী মানুষের জন্য বেশি বিক্রি? বাচ্চাদের বা বড়দের? না, অ্যাডাল্টদের। অ্যাডাল্টদের বেশি। বাচ্চাদের জন্য কি আছে? সিরাপ আছে, প্যারাসিটামল সিরাপ। সেটা কিরকম বিক্রি আছে? সেটাও ভালোই বিক্রি আছে। আগের তুলনায় একটু কম না বেশি? না, আগের তুলনায় বেশি। সব ওষুধই আগের তুলনায় বেশি বিক্রি হচ্ছে। করোনা প্রকোপটা একটা চলছে, কোন ওষুধটা মোটামুটি বেশি বিক্রি হচ্ছে এখন? সর্দি কাশি রাজীব নন্দী, প্রণবেশ্বর মুখার্জি, বাসুদেব দের মতো প্রমুখ ঔষধ ব্যবসায়ী জানান এই সময় 100% মানুষের মধ্যে 80% মানুষই জ্বর সর্দি কাশির ওষুধ নিয়ে যাচ্ছে। দিনে তাদের এই সকল ওষুধ আগের থেকে অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, তবে এখনও এই সকল ওষুধের ঘাটতি দেখা যায়নি। আমি ওষুধের দোকানে ওষুধ নিতে এসেছি। কোথায় এটা? এটা কল্যাণী মার্কেট। কি ওষুধ নিচ্ছেন এখান থেকে? প্যারাসিটামল। আর কি? আর অন্যান্য ওষুধ আছে। এটা কি আপনি খাওয়ার জন্য মানে ব্যবহার জন্য না বিক্রির জন্য? বিক্রির জন্য। বিক্রির জন্য। কোথায় আপনার দোকান? কোথায়? চৌধুরী মেডিকেল সর্বমঙ্গলা পাড়া। আচ্ছা, মোটামুটি কিরকম বিক্রি হচ্ছে এখন প্যারাসিটামল? এখন মোটামুটি দিনে 3-4 বাক্সের মতো হচ্ছে। আগে কিরকম হতো? আগে এতটা হতো না। আর অন্যান্য ওষুধ কী কী বিক্রি হচ্ছে এরকম পরিমাণে? অন্যান্য অ্যাজিথ্রাল 500, অ্যাজিথ্রোমাইসিন, এগুলো কিসের জন্য? ওগুলো অ্যান্টিবায়োটিক। প্যারাসিটামলটা বিক্রি কি বেশি বেড়েছে? বেশি, হ্যাঁ বেশি বেড়েছে। ওই এখন করোনা ফরোনার জন্য সব নিচ্ছে, ঘরে ঘরে প্যারাসিটামল খুব যাচ্ছে। দাম কীরকম আছে এগুলোর? দাম 20 টাকা পাতা। প্যারাসিটামলের কাজ কী? হ্যাঁ, কী কাজ? জ্বরের জন্য, গা হাত পায়ে যন্ত্রণা, জ্বর, সর্দি কাশি। সর্দি কাশি, সর্দি কাশির জন্য কি প্যারাসিটামলই ভালো না অন্য কিছু আছে? না, অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন। এই যে এখন করোনা একটা প্রকোপ চলছে, কোন ধরনের ওষুধটা এখন বেশি বিক্রি হচ্ছে? প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন 500, এইসব। আর কী কী মোটামুটি বেশি বিক্রি হয়? আর এমনি অন্যান্য যেসব থানা অ্যান্টিবায়োটিক যেগুলো রয়েছে সেইগুলো। অন্যান্য ওষুধ তুলনায় প্যারাসিটামলটা কী ধরনের, কতটা বিক্রি হয় মোটামুটি? প্যারাসিটামল 650, এটা 650, এটা বিক্রি অনেক বেড়েছে আগের থেকে। অনেক বেড়েছে? হুম। তাতে কি ওষুধ সাপ্লাই ঠিক মতো দেওয়া যাচ্ছে? এখনও সাপ্লাই আছে, এখনও শর্ট হয়নি আর কি।
প্যারাসিটামলটা কী কাজে ব্যবহার করা হয় এটা? এই জ্বর এখন করোনার জন্য তো মানুষ খাচ্ছে এটা। আর এমনি কাশি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউ, আনন্দ বার্তা।